শনিবার সকালে গৌড় মালদা স্টেশনের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মালদার ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক 65 বছর। এদিন গৌড় মালদা স্টেশনের বাইরে 34 নম্বর জাতীয় সড়কের পাশেই মৃতদেহটি পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়, তার ফলে তার মৃত্যু হয়েছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সকালে গৌড় মালদা স্টেশনের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মালদার ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক 65 বছর। এদিন গৌড় মালদা স্টেশনের বাইরে 34 নম্বর জাতীয় সড়কের পাশেই মৃতদেহটি পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়, তার ফলে তার মৃত্যু হয়েছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সকালে গৌড় মালদা স্টেশনের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মালদার ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক 65 বছর। এদিন গৌড় মালদা স্টেশনের বাইরে 34 নম্বর জাতীয় সড়কের পাশেই মৃতদেহটি পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়, তার ফলে তার মৃত্যু হয়েছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সকালে গৌড় মালদা স্টেশনের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মালদার ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক 65 বছর। এদিন গৌড় মালদা স্টেশনের বাইরে 34 নম্বর জাতীয় সড়কের পাশেই মৃতদেহটি পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়, তার ফলে তার মৃত্যু হয়েছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা। শনিবার সকালে গৌড় মালদা স্টেশনের কাছে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে এই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। মালদার ইংরেজবাজার থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক 65 বছর। এদিন গৌড় মালদা স্টেশনের বাইরে 34 নম্বর জাতীয় সড়কের পাশেই মৃতদেহটি পড়েছিল। পুলিশের প্রাথমিক অনুমান, কোনো গাড়ি ওই ব্যক্তিকে ধাক্কা মেরে পালিয়ে যায়, তার ফলে তার মৃত্যু হয়েছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।